নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রাস্পেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 1 জুন 2024 শনিবার, বাংলা 18ই জ্যৈষ্ঠ 1431। আজ সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। বৃষ রাশির ঘরে রয়েছে শুক্র, বুধ, রবি এবং বৃহস্পতি। কন্যা রাশির ঘরে কেতু, কুম্ভ রাশির ঘরে শনিদেব এবং মীন রাশির ঘরে রয়েছে চন্দ্র, মঙ্গল এবং রাহু। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন সব রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো সকাল 8:51 থেকে সকাল 10:35 পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল 9:23 থেকে দুপুর 12:04 পর্যন্ত এবং তারপর বিকেল 3:38 থেকে বিকেল 4:34 পর্যন্ত, তারপর রাত 11:16 থেকে রাত 1:23 পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজগুলো কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো, আজকে কিন্তু কোনো প্রকার যাত্রা নেই, তাই আজকে দূরে অথবা নতুন কোনো জায়গায় আজকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বলবো, আমার ভিডিও যারা দেখছেন এই চ্যানেলটিকে, অ্যাস্ট্রাস্পেক্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির জন্য বলবো, আজকে আপনার সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকবেন, দেখে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। আজকে আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং ক্রিম এবং সাদা। অশুভ দিক আজকে আপনার জন্য পূর্ব দিক। বৃষ রাশির জন্য বলবো, আজকে আপনার কোনো কিছু চুরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই বলবো সাবধানে থাকুন। আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম এবং সাদা। অশুভ দিক আজকে আপনার পূর্ব দিক। এরপর বলবো মিথুন রাশির জন্য বলবো, আজকে আপনার কিন্তু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে খুব সুন্দর, খুব ভালো, তাই অবশ্যই আপনি চেষ্টা করে যান। আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই অবশ্যই সবুজ রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন। আজকে অশুভ দিক হলো পূর্ব দিক। কর্কট রাশির জন্য বলবো, যারা বিভিন্ন রকম শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, অঙ্কন, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের দিন ভালো রয়েছে। আপনাদের কাজের মধ্যে দিয়ে আপনাদের দিন কাটবে, আপনাদের ভালো সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে। তো আজকে বলবো আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো, তাই অবশ্যই কালো রঙের জামাকাপড় পরবেন। আজকে অশুভ দিক আপনার জন্য পূর্ব দিক। এরপর বলবো সিংহরাশির জন্য বলবো, আজকে আপনার কিন্তু বাড়ির সবাই মিলে আপনারা একসঙ্গে কোথাও কিন্তু বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অবশ্যই বেড়াতে যান, ভালো লাগবে। আজকে আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম এবং সাদা। আজকে অশুভ দিক হচ্ছে পূর্ব দিক, তাই পূর্ব দিক অ্যাভয়েড করবেন। এরপর বলবো কন্যা রাশির জন্য বলবো, আজকে আপনি আপনার বাড়ির কাজে কিন্তু বাড়ির কাজ নিয়ে আপনি আজকে কিন্তু ব্যস্ত থাকবেন। আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ। আজকে আপনার জন্য অশুভ দিক পূর্ব দিক, তাই পূর্ব দিকে কিন্তু যাবেন না। এরপর বলবো তুলা রাশির আজকে আপনি আপনার কোনো গোপন অঙ্গের কোনো রোগব্যাধি থেকে কিন্তু আজকে আপনি কষ্ট পেতে পারেন, কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকুন, ঠিকঠাক সময় মতন ডাক্তার দেখানোর চেষ্টা করুন। আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম এবং সাদা। আজকে অশুভ দিক আপনার জন্য পূর্ব দিক, তাই পূর্ব দিকে যাবেন না। এরপর বলবো বৃশ্চিক রাশি। আজকে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার একটা ঝগড়া ঝামেলা বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই অবশ্যই মিলেমিশে থাকার চেষ্টা করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। অশুভ দিক পূর্ব দিক, তাই পূর্ব দিকে যাবেন না। এরপর বলবো ধনুরাশির জন্য বলবো, আজকে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন, আপনার কাছে কোনো সমস্যা কিন্তু আসতে পারে অথবা আপনার পুরনো কোনো সমস্যা থাকলে সেই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে, তো অবশ্যই বলবো সাবধানে থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি, তাই এই ধরনের জামাকাপড় পরার চেষ্টা করবেন। অশুভ দিক হচ্ছে পূর্ব দিক, তাই পূর্ব দিকে যাবেন না। আজ এরপর বলবো
মকর রাশি, মকর রাশির জন্য বলবো, আজকে আপনার কোনো প্রোগ্রাম বা আপনি কোনো অনুষ্ঠান আগের থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলেন, সেখানে আজকে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা হলো আপনার হওয়া কাজে বাধার সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে, তাই অবশ্যই সাবধানে থাকবেন। আজকে সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং গোলাপি, তাই এই ধরনের জামাকাপড় পরবেন। আজকে অশুভ দিক হচ্ছে পূর্ব দিক, তাই পূর্ব দিকে যাবেন না। এরপর বলো কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির জন্য বলবো, আজকে আপনার আপনার করা কোনো কাজ মানে ভুল হয়ে যেতে পারে এবং সেই কাজ থেকে আপনি কিন্তু কষ্ট পেতে পারেন, আপনার মন খারাপ হতে পারে। তো অবশ্যই আপনার অনুশোচনার একটা সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে নিজের কাজ করবেন যাতে কাজ করে কষ্ট পেতে না হয় বা কোনো আপনার দ্বারা কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। অবশ্যই আজকে সাবধানে থাকবেন। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে, সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরবেন। পূর্ব দিকে আজকে যাবেন না, অশুভ দিক আপনার পূর্ব দিক। এরপর বলবো শেষ রাশি মীন রাশি। তো মীন রাশির জন্য বলবো, আজকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে, আজকে মনোবাসনা আপনার পূর্ণ হবে, অবশ্যই আপনি চেষ্টা করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা, তা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। আজকের জন্য আপনার অশুভ দিক হচ্ছে পূর্ব দিক, তাই পূর্ব দিকে কিন্তু যাবেন না। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।